ডাকা হবে চোর না ডাকাত, নাকি তার নামে শ্লীলতাহানির মামলা দায়ের করা হবে। ভারতের কানপুরের ফারুকাবাদ জেলার এমনই এক অপরাধী এখন স্থানীয় থানার ঘুম কেড়ে নিয়েছে। এসেছিল চুরি করতে, চুরির আগে ঘরে একা যুবতীকে পেয়ে তার শ্লীলতাহানি করে সেই চোর। সেখানেই শেষ হয়নি ব্যাপারটা, চুরি করে যাওয়ার আগে নির্যাতিতা যুবতীর মাথায় সিঁদুরও পরিয়ে দিল সে। অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে। এরপর ওই যুবতীর বাড়ি থেকে নগদ 35,000 টাকা ও দামি সামগ্রী নিয়ে পালিয়ে যায় সে চোর। পুরো ঘটনা শুনে পুলিশ এতটাই বিরক্ত যে ওই চোরকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে। বাবা মা বড় বোনকে দেখতে গিয়েছিলেন তার বাড়িতে, সেই রাতে ওই যুবতী বাড়িতে একাই ছিল। বাড়ি ফাঁকা ভেবে চুরি করতে আসে দুই চোর, যুবতীকে ঘুম থেকে তুলে ভয় দেখায় তারা। ঘরের দামি সামগ্রী কোথায় আছে তা জানতে চায়। ওই যুবতী পালাতে গেলে তাকে হিস্ত্রে ঘরে টেনে এনে শ্লীলতাহানি করে এক চোর। এরপর সে আবার যুবতীর কাছে জানতে চায় কোথায় আছে টাকা ও দামি জিনিসগুলো। সহযোগীকে ওই যুবতীর সামনে দাঁড় করিয়ে রেখে সব মালপত্র তার চোখের সামনে চুরি করে সে। তারপর আলমারি থেকে সিঁদুর বের করে ওই যুবতীর কপালে পরিয়ে দেয় সেই চোর। ফারুকাবাদ এসপি রাজেশ কৃষ্ণা ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানান, চোর ধরতে জেলার একাধিক থানায় জানানো হয়েছে, এর আগে পুলিশের খাতায় তার নাম আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে, আর যে ধরিয়ে দিতে পারবে তাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।